বন্ধুরা আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে এস করো এবং আমি প্রত্যেকের প্রতিটা এস এম এসের রিপ্লাই দিই ঠিক আছে এবার তোমাদেরকে বুঝতে হবে আমার নিজেরও ব্যক্তিগত জীবন আছে আমার জীবন শুধু ইনস্টাগ্রাম আর ইউটিউব নয় তারপরেও ইউটিউবে বা ইনস্টাগ্রামে যে যাই কমেন্ট করুক যে যাই জিজ্ঞেস করুক আমি রিপ্লাই দিই কিন্তু তোমরা এতটা অবুজ যে রিপ্লাই দিতে দেরি হলেই তোমরা যা নয় তা বলতে শুরু করো এরকম অবুজের মতো ব্যবহার করলে আমি কাউকেই রিপ্লাই দেব না আর বন্ধুরা একটা কথা আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যতটা কমেন্টের রিপ্লাই করি কোনো ইউটিউবার করে না ইনস্টাগ্রামে এসএমএস করছো তাও আমি রিপ্লাই দিচ্ছি তোমরা ইউটিউবে কমেন্ট করছো তিনটা চ্যানেলের কমেন্টের রিপ্লাই একা হাতে দিতে হচ্ছে তারপরেও তোমাদের এরকম ব্যবহার সেটা আমি ভাবতেও পারি না ফ্রিতে তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমি বলে দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে কেউ ফ্রিতে এত টিপস দেবে না ইউটিউবে ভিডিও থাকবে সেখানেই শেষ এভাবে এস এম মাধ্যমে টিপস দেওয়া কেউ দেবে না কিন্তু তোমাদের ব্যবহারে বিন্দু মাত্র পরিবর্তন নেই সেটা দেখে আমি যথেষ্ট দুঃখ পাই পাশাপাশি অবাক হই তোমার সমস্যার কথা তুমি আমাকে এস এম এস করো আমি তোমাকে রিপ্লাই দিলেই হলো খুব বেশি হলে দুদিন আমি দেরি করি এর বেশি নয় কিন্তু না তুমি ভেবেছো তুমি আমাকে এস এম এস করবে থার্টি সেকেন্ডের মধ্যে আমাকে রিপ্লাই দিতে হবে যদি আমি রিপ্লাই দিতে দেরি করি আমি খুব খারাপ হয়ে গেলাম এতটা সেলফিশ কেন তোমরা অনেকেই এরকম আছে আজ হয়তো পিম্পলসের সমাধান জানতে চাইলো আই ডোন্ট নো তোমরা ট্রাই করো কি না নাকি শুনেই তোমাদের শেষ পরের দিন তার সানট্যানে সমস্যা হয়ে যায় তার পরের দিন তার হেয়ার ফলে সমস্যা হয়ে যায় প্রত্যেক দিন নিত্য নতুন সমস্যার উদয় হয় এটা কিন্তু হতে পারে না যে রোজই নতুন নতুন সমস্যা হবে তুমি আমার কাছ থেকে একটা রিমেডি জানলে সেটা অ্যাটলিস্ট সাত দিন ব্যবহার করো তারপর নতুন কিছু জানতে চাও আমি তোমার হোয়াটসঅ্যাপের বান্ধবী নই যে তোমার সাথে আমি চ্যাটিং করব। তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমাকে জানাতে পারো আমি সেটার উত্তর দিতে পারি এখানে একটা কথা বলে রাখি এই ভিডিওতে বলা কথাগুলো সবার জন্য নয় অনেকেই আছে আমাকে বলে আমার নাকি খুব অহংকার তার কারণটা কি আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করলে আমি নাকি রিপ্লাই দেই না আমি জানি না ওরা এত বড় মিথ্যে কথা কি করে বলে আবারও বলছি বারবার বলবো আমার মতো রিপ্লাই কেউ দেবে না তাই নিজেদের ব্যবহারে পরিবর্তন আনো আদারওয়াইজ আমি কাউকেই রিপ্লাই দেব না অনেক ইউটিউবার আছে অনেক বিউটি ব্লগার আছে তোমরা চাইলে তাদের থেকে রিপ্লাই নিতে পারো এতটুকুই বলার ছিল আশা করি তোমাদের ব্যবহারে পরিবর্তন আসবে